হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে 8 অক্টোবর 2024। তো আজকে স্কুল হবার পরে স্কুল আমাদের ছুটি হয়ে যাচ্ছে। তো এই ভিডিওটি যখন প্রকাশ হবে বা আপলোড করা হবে তখন ছুটি শেষ হয়ে যাবে। অর্থাৎ 4টা ছুটি একসাথে, একটা হলো দুর্গাপূজা, তারপর প্রবারণা পূর্ণিমা, হাতে আই আসদাম এবং লক্ষ্মী পূজা। এই 4টি ছুটির সমন্বয়ে 10 দিনের ছুটি। অর্থাৎ আগামী 18-19 শুক্রবার এবং শনিবার হওয়ার কারণে আমরা আসবো স্কুলে 20 তারিখে। তো অনেকদিন পরে আমাদের বিদ্যালয় ভবনের আপডেট দিচ্ছি আমি। আজকে আপনাদেরকে দেখাবো যে কোন পর্যন্ত আমাদের নতুন বিদ্যালয় ভবনের কাজ এগিয়েছে। ওই যে পিছন দিকে এবং পশ্চিম দিকে অলরেডি প্লাস্টার কমপ্লিট, এরপর আমরা যাচ্ছি দক্ষিণ দিকে, অর্থাৎ স্কুলের সামনের দিকে। স্কুলের ওয়াল ভেজানো হচ্ছে সামনের দিকে, প্লাস্টার কমপ্লিট হয়েছে। এই যে বন্ধুরা, সুন্দর করে স্কুলের নাম লেখা হয়েছে সিঁড়ির সম্মুখে, আরো এক জায়গায় লেখা হয়েছে একদম উপরে, একদম উপরে ওখানেও স্কুলের নাম স্থাপিত। নির্মাণসন উপজেলা শৈলকুপা জেলা ঝিনাইদহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আর এখানে একটা সারাংশ দেওয়া হয়েছে, শেষ হওয়ার কথা আগামী 10 নভেম্বর 2024। তো কাজ অনেকটাই হয়েছে, প্লাস্টারের কাজ, আর এদিকে এখনো কাজ চলমান রয়েছে, প্লাস্টার করা হবে। তো আমি আগেই বলেছি এই ভিডিওটা যখন আপলোড করা হবে ততদিনে প্লাস্টারের কাজ সমাপ্ত হবে। প্লাস্টার বাদ আছে, আমরা একটু ভিতরের দিকে যাই। নিচতলা ভিতরে প্লাস্টার বাকি আছে, এখানে নেট ফিনিশিং দেওয়া হয়েছে প্লাস্টার মেঝে, এবং পানি দিয়ে ভিজিয়ে রাখা হয়েছে। আমরা একটু উপরে যাব। সিঁড়ির কাজ বাকি আছে, সিঁড়ি ঘরের কাজও বাকি আছে। তো আমরা দ্বিতীয় তলায় যাচ্ছি। পানি দিয়ে ভিজানো হচ্ছে, আমরা যেহেতু পানি দেওয়া হচ্ছে আমরা একটু তৃতীয় তলায় যাই, এদিকে পরে যাচ্ছি। বন্ধুরা, আমরা তৃতীয় তলায় চলে এসেছি। এদিকে নেট ফিনিশিং হয়েছে, পানি দিয়ে ভিজিয়ে রাখা হয়েছে। এখানেও কমপ্লিট, পানি দিয়ে ভিজিয়ে রাখা হয়েছে। কিছুদিন আগে আমাদের বিভাগীয় ইঞ্জিনিয়ার সুভাষ সাহা এসেছিলেন, তিনি কাজের কিছু ত্রুটি ধরেছিলেন, যেমন এই যে দরজার কব্জা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা দেওয়ার কথা ছিল কিন্তু দেওয়া হয়েছিল 4টা। তো দেখছি যে সেই কাজগুলো
কমপ্লিট করা হয়েছে, অর্থাৎ 6টা কবজা লাগানো হয়েছে। অর্থাৎ এরা চেষ্টা করেছে কাজটা কমপ্লিট করার জন্য। তো আমরা এখন চতুর্থ তলায় যাব। এগুলো শ্রেণীকক্ষ হিসাবে ব্যবহার করা হবে। আর উপরে চতুর্থ তলায় যে রুমটা আছে সেটা প্রধান শিক্ষকের অফিস রুম, কিন্তু চতুর্থ তলায় একজন বয়স্ক শিক্ষক প্রতিদিন ওঠা নামা বেশ ঝুঁকিপূর্ণ এবং কষ্টকর। তাছাড়া এখানে কোনো বাথরুম নাই একসাথে। এদিকেও নেট ফিনিশিং কমপ্লিট করা হয়েছে, ভেজানো আছে, কাজ চলমান আছে। আমার মিস্ত্রি ভাইরা যত্ন সহকারে কাজ করছে। এপাশে সুন্দর একটা ছাদ, ছোট্ট একটা ছাদ। দারুণ একটা জায়গা। এই যে এখান থেকে কিন্তু অনেকটাই দেখা যাচ্ছে আমাদের পুরাতন ভবন। আর দক্ষিণ দিকে আমাদের নদীর পানি দেখুন একদম আমাদের ওয়াল টপকিয়ে পাশে চলে এসছে। হ্যাঁ, নদীর পানি একদম ওয়ালের এপাশে চলে এসছে। আচ্ছা, এই অফিস এই রুমের সাথে কোনো বাথরুম নেই না? তাহলে প্রধান শিক্ষকের অফিস রুম কিভাবে হবে? আচ্ছা, আমরা একটু টপ ফ্লোরে গিয়ে দেখে আসি। একদম টপ ফ্লোর। এই যে বন্ধুরা একদম টপ ফ্লোর, অর্থাৎ ছাদের উপরে একদম। এরপরে আর ছাদে উঠার, অর্থাৎ এইটাই হলো সিঁড়িঘরের ছাদ। এর উপরে আর উঠার মতো সিঁড়ি নাই। তো আমরা একদম টপ ফ্লোরে আছি। এই যে বন্ধুরা, আজ হাটবার, মঙ্গলবার। আমাদের শৈলকুপা বাজারের যে রাস্তা, অর্থাৎ এই রাস্তাটা চলে গেছে নাঙ্গলবাদ। খুব ব্যস্ত রাস্তা, হাটবারের দিন হলে রাস্তাটা খুবই বিজি থাকে। একদম টপ ফ্লোরটা খুব সুন্দর একটা জায়গা, এবং ছাদে আসার এখানে একটা দরজাও দেওয়া হয়েছে। ইচ্ছা করলে ভিতর থেকে তালা আটকে রাখা যাবে, কারণ শিক্ষার্থীরা উপরে চলে আসতে পারে। উপরে আসা শিক্ষার্থীদের জন্য অনিরাপদ। এই যে বন্ধুরা, এখান থেকে কিন্তু আমাদের নদীটা দেখা যাচ্ছে। ওই যে ওইদিকে নতুন যে ব্রিজটা আমাদের, আর এপাশে একদম নদী ফুলফিল, অর্থাৎ ঘুরে গেছে। কিছুদিন পরে আমাদের দুর্গাপূজা। এই নদীতে খুবই উৎসব আমেজ হয় দশমীর দিন বিশেষ করে। তো আমরা নৌকায় উঠি, খুব মজা করি। জানি না এবার করা হবে কিনা, যেহেতু কাজ চলমান। আমাদের ফিল্ড, অর্থাৎ খেলার মাঠটা একটু অপরিষ্কার অবস্থায় রয়েছে। তো বন্ধুরা, আমরা এখন নিচে যাব, যেহেতু এখান থেকে আর উপরে ওঠার কোনো পরিবেশ নাই। এটাই শেষ,
আপনাদেরকে এ পর্যন্ত অর্থাৎ আজ 9 অক্টোবর এ পর্যন্ত আমাদের নতুন ভবনের আপডেট দিয়ে দিলাম। বাইরে মাইক বাজছে, জানি না কপিরাইট ক্লেম আসবে কিনা। আমরা দ্বিতীয় তলাটা আপনাদেরকে একটু দেখাতে চাই, যেহেতু ওখানে পানি দিচ্ছিল। আমরা দ্বিতীয় তলায় চলে এসেছি। এটা সিঁড়িঘরের বাড়তি যে অংশটা সেটা পাশে কাজ বকেয়া রয়েছে, কাজ হবে, এই যে বাস বাধা হয়েছে। তো দ্বিতীয় তলার ক্লাসরুম গুলো কি অবস্থা আছে একটু দেখা যাক। হ্যাঁ, এখানে নেট ফিনিশিং দেওয়া হয়েছে, এই যে ঢালাই দিয়ে নেট ফিনিশিং দিয়ে এখানে পানি আটকিয়ে রাখা হয়েছে। ওদিকে যাওয়ার মতো পরিবেশ নাই, পানি বেঁধে আছে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে সর্বশেষ আপডেট দেখালাম, অনেকদিন এই নতুন ভবনের আপডেট দেওয়া হয় না। এখানে বিদ্যুতের লাইন কাজ হবে, এখনো অনেক কাজ বাকি রয়েছে, এখনো প্লাস্টার পুরোপুরি কমপ্লিট হয়নি, সেগুলো কমপ্লিট হবে। ওয়াল শুকাবে, কারণ ভেজা অবস্থায় যদি রং করা হয় সেক্ষেত্রে ওয়াল ড্যাম হয়ে যাবে। এই জন্য প্লাস্টার করার পরেও বেশ কিছুদিন শুকানোর জন্য অপেক্ষা করা হবে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে সর্বশেষ আপডেট দেখালাম, এখন এই সাইনবোর্ডটা একটু দেখি। স্কিমের নাম, এটা সূর্য পড়েছে, স্কিমের নাম শৈলকুপা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষ সম্প্রসারণ। এখানে কিন্তু মডেল হবে না, শৈলকুপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষ সম্প্রসারণ প্রকল্পের অর্থায়নে উৎস জিওবি, বিশ্বব্যাংক, এডিবি, ডিএফআইডি, ইইউ, ইউনিসেফ ও জাইকা। উন্নয়নের ধরন কক্ষ সম্প্রসারণ ও আসবাবপত্র সরবরাহ কাজ, নির্মাণাধীন ভবনের ধরন চারতলা ভবনের ফাউন্ডেশন, চার তলা পর্যন্ত ভবন নির্মাণ, প্রাক্কলিত ব্যয় 1,17,74,85 টাকা, কাজের চুক্তি মূল্য 1,10,54,332 টাকা, নির্মাণকারী প্রতিষ্ঠানের নাম মেসার্স ফিরোজা এন্টারপ্রাইজ, ব্যাপারীপাড়া, ঝিনাইদহ, চুক্তির তারিখ 1-2-2024, কাজ সমাপ্তির তারিখ 10-11-2024। তো বন্ধুরা, আমি আপনাদেরকে আমাদের নির্মাণাধীন নতুন বিদ্যালয় ভবনের সর্বশেষ আপডেট দিয়ে দিলাম। আগামীতে আরও আপডেট আসবে, যেহেতু এখনো কাজ সমাপ্ত হয় নাই। কাজ সমাপ্ত হওয়া পর্যন্ত এবং আমাদের হাতে ভবন হস্তান্তর করা পর্যন্ত আমি আপনাদের আপডেট দিতে থাকব। তো বন্ধুরা, আমাদের নতুন ভবন কেমন হয়েছে আপনারা মন্তব্য করবেন, ভালো লাগলে লাইক করবেন। তো আপনাদের সবার জন্য শুভকামনা রইল, আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।